সুপ্রিয় শিক্ষার্থী, সিপিএসএম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজ উচ্চতর গণিতের আজকের এই সেশন শুরু করছি। আমি সোহেল মিয়া, প্রভাষক গণিত। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় 8.1 এই অধ্যায়ের উপর আমরা কিছু গাণিতিক সমস্যা এবং পাশাপাশি আরও কিছু থিওরি নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে আমরা অলরেডি আমরা জানি স্থিতিবিদ্যার বিভিন্ন লেকচার পেয়েছি, এটা 3 নম্বর লেকচার। তাহলে এখানে আমরা সমবিন্দু বলে কয়েকটা ফর্মুলা আছে, দেখো লামির উপপাদ্য, তারপরে বলছি হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের সাইন সূত্র, এরপরে আমরা জানি যে ত্রিভুজের কোসাইন ফর্মুলা, এগুলো আমরা ত্রিকোণমিতিতে পড়েছি ফার্স্ট পেপারে। তারপর এখানে খেয়াল করার সময় আমরা যে লামির যে সূত্রটা আমরা যদি একটু এক্সপ্লেন করি, আর বলের ত্রিভুজ সূত্র নামের একটা ফর্মুলা আছে, ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস, তাহলে এই সূত্রটা আমরা এক নজর দেখে নিই। তাহলে একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি পরিমাণে ওদিকে, অর্থাৎ মানে ওদিকে একটা ত্রিভুজের ক্রমানুসারে তিনটা বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করে। মানে কি, একটা ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে গৃহীত, তিনটা বাহুকে যদি তিনটা একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের মানে ওদিকে সূচিত করা যায়, তবে ওই বল তিনটি সাম্যাবস্থার সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। তাহলে এখানে দেখো আমরা ও বিন্দুতে, একটু সবাই খেয়াল করো, ও বিন্দুতে তিনটা বল, একটা পি বল আর একটা কিউ বল, একটা আর বল, ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়াশীল, এবং একই দিক বরাবর যে এবিসি ত্রিভুজের বিসি বাহু বরাবর পি এর দিক যেটা সেটা পি বল, তারপর হচ্ছে ও ওয়াই বরাবর যে বলটা ছিল কিউ সেটা সি এ বাহু বরাবর আমরা ধরেছি, আর একটা হচ্ছে নিচের দিকে যেটা ছিল ও জেড বরাবর আর সেটাকে আমরা এ বি বরাবর আর দ্বারা প্রকাশ করেছি মানে ও দিকে। তাহলে সেই হিসাবে এখন আমরা বলতে পারতেছি যে এই বল তিনটা সাম্যাবস্থা সৃষ্টি করবে, তার মানে কি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, এটার প্রুফটা এখানে আছে, যারা ইন্টারেস্টেড তোমরা দেখে নিও। ঠিক আছে, এরপরে আসতেছি খেয়াল করো সবাই যে আমরা লামির উপপাদ্য, ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, এটা দিয়ে না পরীক্ষা আসেই, একটা মেথ থাকবেই, কনফার্ম বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা আগে ফর্মুলাটা খেয়াল করি, একই বিন্দুতে ক্রিয়ারত তিনটা একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে উহাদের প্রত্যেকটি বলের মান অপর দুইটা বলের অন্তর্গত গুণের সাইনের সমানুপাতিক। তার মানে কি, একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়াশীল হয়, ঠিক আছে, এবং যদি বলা হয় যে তারা সমাবস্থায় আছে, তখন প্রতিটা বলের মান অপর দুইটা বলের অন্তর্গত গুণের সাইনের সমানুপাতিক। যদি আমরা ইংলিশে বলি, দেখো ইফ থ্রি কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট অ্যালং ডিফারেন্ট স্ট্রেট লাইন্স বি ইন ইকুইলিব্রিয়াম, ম্যাগনিটিউড অফ ফোর্সেস ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু। ওকে, তো এখানে আমরা চিত্রে দেখো খেয়াল করো যে ও বিন্দুতে ও এক্স বরাবর পি বল, ও ওয়াই বরাবর কিউ বল, এবং ও জেড বরাবর আর বল, এই তিনটা বল আমরা দেখিয়েছি। তো এখন আমরা বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, তা আদার টু মানে কি কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমরা আলফা ধরেছি, তাহলে পি সমানুপাতিক সাইন আলফা। একইভাবে কিউ সমানুপাতিক, যখন আমরা কিউ নিব অন্য দুইটা বল আর এবং পি এর মধ্যবর্তী কোণ বিটা, তাহলে কিউ সমানুপাতিক সাইন বিটা, তাহলে একই রকমভাবে পরেরটাও যে আর সমানুপাতিক সাইন গামা। ঠিক আছে, আলটিমেটলি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমরা যেন একটা ধ্রুব রাশি আসে, কে আসে, তাহলে সবগুলো থেকে যদি আমরা কে রেখে যদি এগুলো নিচে নিয়ে আসি, হ্যাঁ আমরা খেয়াল করো কে রাখার পরে যদি নিচে নিয়ে আসি, তাহলে প্রথম তার থেকে পি ইকুয়াল টু কে সাইন আলফা, এখান থেকে আমরা কী পাবো পি বাই কে সাইন আলফা। ঠিক আছে, দ্বিতীয়টা থেকে পি বাই সাইন আলফা, দ্বিতীয়টা থেকে পাবো কিউ বাই সাইন বিটা, আর 3 নম্বরটা থেকে পাবো আর বাই সাইন গামা, তার মানে এই তিনটা মান সমান। তাহলে পি ডিভাইডেড বাই আর, তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে আমরা গণিতে যখন ইউজ করবো, পি ডিভাইডেড বাই সাইন আলফা, আলফা মানে কি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, সমান কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, বিটা হচ্ছে কিউ বাদে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এরপরে আর ডিভাইডেড বাই সাইন গামা, গামাটা হচ্ছে কি যখন আর নিয়েছি তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই হচ্ছে আমাদের যে লামির উপপাদ্যের যে অঙ্কে যে ইউজ করবো তার ফর্মুলা এটা। ঠিক আছে, এবার আমরা একটা তোমাদের বইয়ে দেখবা যে এটা একটা প্রশ্ন আছে যে পি কিউ আর এই বল তিনটি কোনো ত্রিভুজের, আমরা একটা জানি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, এখানে বলা হচ্ছে এ বি সি, এই শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্ব দিকে ক্রিয়ারত থেকে তারা এই ভারসাম্য সৃষ্টি করেছে, তখন
এখান থেকে প্রমাণ করতে হবে যে পি অনুপাত কি অনুপাত আর ইকুয়াল টু এ অনুপাত বি অনুপাত সি। আমরা জানি যে এখানে যে এ বি সি এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তার মানে কি ওই বলগুলোর যে অনুপাত তাদের বাহুর দৈর্ঘ্যের অনুপাতে হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা চিত্রে দেখি যে এ বি সি ত্রিভুজ নিয়েছি, সবাই দেখো যে আমরা একটা ত্রিভুজ নিয়েছি এ বি সি, এই ত্রিভুজের তাহলে প্রশ্ন বলেছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দিকে, তাহলে এ বিন্দু থেকে লম্ব দিকে এডি বরাবর পি বল, প্রথম বলটা পি, তারপরে বি বিন্দু থেকে লম্ব দিকে বিই বরাবর কিউ বল, আবার সি বিন্দু থেকে লম্ব দিকে এফ বরাবর সেটা আর বল, এটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে আবার একটু দেখো আমরা যা বলেছি এটা আবার একটু দেখি, যেমন করে এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ ও একটা বিন্দু এবং ও বিন্দু হতে বি সি সি এবং এ বি বাহুর উপর যথাক্রমে লম্ব অঙ্কন করেছি ওডি ওই এবং ও এফ, তার মানে এ ডিটা হচ্ছে লম্ব, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারতেছি যে ও বিন্দু হতে, তার মানে যে লম্ব বরাবর ছিল ও বিন্দু থেকে এ ডি যে রেখা ও ডি রেখা একই কথা, তার মানে ও বিন্দু হতে ও ডি রেখা বরাবর পি বল, ওই রেখা বরাবর হচ্ছে কিউ বল, আর ও এফ বরাবর হচ্ছে আর বল। তার মানে এখানে দেখো আমরা এই শীর্ষবিন্দু থেকে আমরা যদি একটু করে যাই এখান থেকে সুইচ করে ও বিন্দুতে যাই, তাহলে ও বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বল ক্রিয়াশীল পি কিউ আর, এবং প্রশ্নে বলা আছে এই বল তিনটা সমাবস্থায় আছে, তার মানে আমরা লামির সূত্রে অ্যাপ্লাই করতে পারি। লামির সূত্র কী ছিল, যখন পি বলটা নিব অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ, তার মানে কি খেয়াল করো সবাই আমরা পি বল যদি নেই তাহলে পি নিলে অন্য দুইটা বল তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, চিত্রে দেখতে পাচ্ছ কিউ বল এটা আর বল এটা, তাদের মধ্যবর্তী কোণ কী হবে ই ও এফ, আবার বলছি কিউ এবং আর এই দুইটা বলের মধ্যবর্তী কোণ ই ও এফ বা এফ ও ই যাই বলি, তার মানে আমরা কি পাচ্ছি পি ডিভাইডেড বাই সাইন ই ও এফ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন কিউ, যখন আমরা নিব কিউ নিলে পরে অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ আসবে, তাহলে কিউ নিলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ কি আসবে ডি ও এফ, আর যখন আমরা আর বল নিব আর বল যখন নিব আর বাদে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ পি এবং কিউ, চিত্রে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ডি ও ই, রাইট। তার মানে আমরা এটা 1 নং সমীকরণ দিলাম, তাহলে এই সমীকরণে আমরা যদি কোনোভাবে যে ই ও এফ কোণ ডি ও এফ কোণ বা ডি ও ই কোণ এই তিনটা কোণ সম্পর্কে আইডিয়া পাই, তাহলে আমরা মানগুলো বসাইলে আমাদের যে যেখানে রিকোয়ার্ড যে প্রুফ আমরা সেই প্রুফে বা প্রমাণে আমরা অগ্রসর হব। তাহলে আমরা দেখি যে ই ও এফ কোণটা আমরা কীভাবে বের করতে পারি, তাহলে এখানে দেখো সবাই একটু চিত্রটার দিকে যদি মনোযোগ দিয়ে দেখো, আমরা চিত্রটা আবার এখানে দেখি, দেখো এই যে প্রত্যেকটা এখানে যখন আমরা বলতেছি ই ও এফ, ই ও এফ দিয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এ এফ ও ই, একটা চতুর্ভুজ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই চতুর্ভুজটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তাহলে আমরা আবার দেখাচ্ছি যে এ এফ ও ই, যে আমরা এ এফ ও ই যে চতুর্ভুজটা পেয়েছি, আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় চার সমকোণ বা 360 ডিগ্রি, অথবা আমরা এটাকে বলি 300 চার সমকোণ, রাইট। তাহলে সেই হিসাবে আমরা দেখি, দেখো এখানে এই এ কোণ আমরা প্রথম পুরা কোণটা নিলাম এ কোণ, তারপরে এফ কোণ নিব আমরা এ এফ ও কোণ, তারপরে ও কোণ নিব এফ ও ই কোণ, তারপরে আরেকটা আছে হচ্ছে কি ও ই এ কোণ বা এ ই ও কোণ, এই চারটা কোণের সমষ্টি আমি কি লিখেছি 360। স্পষ্টত এখানে ওই রেখা এবং ও এফ রেখা পরস্পর লম্ব ছিল, তার মানে কি ই কোণে আর এফ কোণে যে দুইটা কোণ সেই দুইটা কোণ আর 90 ডিগ্রি এক সমকোণ করে, তার মানে এই দুইটা মিলে কি হবে 180 ডিগ্রি, ই কোণ আর এফ কোণ এই দুইটা মিলে কি 180 ডিগ্রি, রাইট। তার মানে আমরা খেয়াল করো যে এ এফ ও কোণ বা ই ও কোণ একটা 180 ডিগ্রি, বিকজ অফ তারা লম্ব দুইটা মিলে 180 ডিগ্রি, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা যদি 180 ডিগ্রি বসাই বা আলাদা আলাদাভাবে 90 ডিগ্রি বসাই প্রত্যেকটা কোণের মান, হ্যাঁ তাহলে 90 ডিগ্রি বসালে ফাইনালি আমি এ কোণ প্লাস ই ও এফ ই কোণ ইকুয়াল টু পাচ্ছি 180 ডিগ্রি, অর্থাৎ ই ও এফ কোণ ইকুয়াল টু 180 মাইনাস এ কোণটাই পাশে মাইনাস করে নিয়ে গেলাম, ঠিক আছে। তার মানে অর্থাৎ আমরা ই ও এফ ইকুয়াল টু কী পেলাম, এখানে বলতে পারি পাই মাইনাস এ, অর্থাৎ 180 মাইনাস এ। অনুরূপভাবে আমি এদিক থেকে পেলাম খেয়াল করো সবাই ই ও এফ আমরা পাইলাম পাই মাইনাস এ, অনুরূপভাবে আমি যদি এফ ও ডি বা ডি ও এফ বের করি তাহলে কী হবে পাই মাইনাস বি বা 180 মাইনাস বি, এবং যদি বের করতে চাই আমি ডি ও ই অনুরূপভাবে ডি ও ই সমান কী আসবে, তাহলে সবাই বুঝতে পারতেছো সেটা কী আসবে 180 মাইনাস সি কোণ অথবা পাই মাইনাস সি। তার মানে আমরা ওইখানে যে লামির সূত্রে যে তিনটা কোণের মান দরকার ছিল সেই তিনটা কোণ সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। সো আমরা 1 নং সমীকরণ থেকে কী পাই, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি পি বাই সাইন
পাই মাইনাস এ মানে 180 মাইনাস এ, পরেরটা কি ছিল পাই মাইনাস বি, পরেরটা পাই মাইনাস সি। সিম্পলি এটাকে যদি আমরা চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ঘর পজিটিভ, তার মানে এখানে কি আসবে সাইন এ, পরেরটাও সাইন বি, পরেরটাও সাইন সি। ওকে, কিন্তু প্রমাণে আমরা জানি কি দেওয়া আছে, স্মল এ বি সি মানে এখানে বাহুর অনুপাত দেওয়া আছে। আমরা জানি কোণের সাথে বাহুর অনুপাত নিলে ত্রিভুজের সাইন সূত্র নামে একটা কথা আছে, তাহলে যে ত্রিকোণমিতিকে আমরা সাইন সূত্র অনুযায়ী আমরা জানি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু কি ছিল টু আর, মানে এখানে আরটা যদি পরিবেশান্তর ছিল, এই টু আরকে আমি এখানে কে দ্বারা প্রকাশ করেছি। ওকে, তারপর আলাদা আলাদাভাবে এ বাই সাইন এ ইকুয়াল টু কি লিখতে পারি কে, তার মানে সাইন এ ইকুয়াল টু কি হবে এ বাই কে, আর সাইন বি কি হবে বি বাই কে, সাইন সি সি বাই কে, তার মানে সাইন এ সাইন বি সাইন সি এর মান বের করেছি। এখন এই মানগুলো দুই নং সমীকরণে যদি আমি বসাই, তাহলে খেয়াল করো দুই নং সমীকরণে বসাইলে প্রথমটা এ বাই কে, দ্বিতীয়টা বি বাই কে, তৃতীয়টা সি বাই কে, এখন সবগুলোর নিচে কে আছে আমি কে সবগুলাকে কেটে দিলাম, তাহলে কি পাইলাম পি বাই এ কিউ বাই বি আর বাই সি, অর্থাৎ অনুপাত আকারে লিখলে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল টু এ অনুপাত বি অনুপাত সি, অর্থাৎ আমরা এই যে পি অনুপাত কি অনুপাত আর ইকুয়াল টু এ অনুপাত বি অনুপাত সি প্রমাণ করতে বলেছিল, আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা অঙ্ক দেবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং কম্পারেটিভলি একটু সহজ, তাহলে আমি সূত্রটা আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এইবার আমরা দেখো আগে প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত, আগের মতোই একটা নির্দিষ্ট বিন্দুতে তিনটা বল, একটা পি কিউ আর, এই তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে এবং বলা আছে যে পি এবং কিউ এর অন্তর্গত কোণ পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, তাহলে প্রমাণ করতে হবে যে আর, তাহলে আমরা যদি চিত্রটা দেখি, ওকে, তাহলে আমরা চিত্রটা দেখার চেষ্টা করি, তাহলে চিত্রে বলা আছে খেয়াল করো ওই যে কোনো বিন্দু আমরা ও বিন্দুতে নিয়েছি, তাহলে ও এক্স বরাবর পি, ও ওয়াই বরাবর কিউ, আর ও জেড বরাবর আর, এই তিনটা বল। প্রশ্নে বলা আছে পি এবং কিউ এর অন্তর্গত কোণ পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিলাম পি এবং আর এর অন্তর্গত কোণ হচ্ছে থিটা, সেই হিসাবে পি এবং কিউ এর অন্তর্গত কোণ হবে টু থিটা, তাহলে আমরা এটাই লিখেছি, ধরে নিলাম পি এবং আর এর অন্তর্গত কোণ থিটা, তাহলে শর্তানুসারে পি এবং কিউ এর অন্তর্গত কোণ হবে টু থিটা, তাহলে এই থিটা আর এই টু থিটা মিলে হলো কত থ্রি থিটা, তাহলে বাকিটা কি হবে আমরা টোটাল জানি 360 বা আমরা জানি যে টু পাই, তাই না, তাহলে বাকি যে কোণটা সেটা হবে 360 মাইনাস এই দুইটার যোগফল থ্রি থিটা, অর্থাৎ এটাকে সংক্ষেপে লিখতে পারি কি টু পাই মাইনাস থ্রি থিটা। ঠিক আছে, এখন দেখো আমরা এই প্রতি দুইটা বলের মধ্যবর্তী কোণ পেয়ে গেছি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ টু থিটা, পি এ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ টু পাই মাইনাস থ্রি থিটা, তারপরে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এইবার যেহেতু বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে, প্রশ্নে বলা আছে যে বল তিনটি কি কিভাবে আছে ভারসাম্য অবস্থায় আছে, সুতরাং লামির সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম যদি পি বল নিই, পি ডিভাইডেড বাই সাইন অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ, তাহলে অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ কত, পি চলে গেলে কি থাকে কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত টু পাই মাইনাস থ্রি থিটা, তাহলে কিউ ডিভাইডেড বাই কিউ যখন আমরা নেব তখন কিউ চলে গেলে বাকি থাকে পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত সাইন থিটা, ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর চলে গেলে কি থাকে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত টু থিটা, রাইট, তাহলে এবার এখানে আমরা লামির সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমরা যেটা করব এখানে যে প্রথমটা থেকে আমরা এই প্রথমটা থেকে আমরা এই কোয়াড্রেন্ট ইউজ করবো, কোয়াড্রেন্ট ইউজ করে টু পাই মাইনাস থিটা, তাহলে কোন চতুর্ভাগে আমরা জানি যে টু পাই মাইনাস থিটা এটা হচ্ছে টু পাই মানে 360 মাইনাস থিটা, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন টেন কজের ঘর, ঠিক আছে, অল সাইন টেন কজের ঘর, তার মানে এখানে আছে সাইন, তাহলে এটিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থ্রি থিটা, আর বাকিগুলো ঠিক থাকবে। এরপরে আমরা সাইন থ্রি এর ফর্মুলা জানি, তাহলে আমি এখানে দেখাচ্ছি আবার, খেয়াল করো এই যে আমরা লিখেছি যে এটা মাইনাস হয়ে যাবে, এরপরে সাইন থ্রি এ ফর্মুলা জানো থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস গুণ করে দিলে হয়ে যাবে ফোর সাইন কিউব থিটা মাইনাস থ্রি সাইন থিটা, আর বাকি দুটো ঠিক থাকলো, আর সাইন টু এর পরিবর্তে লেখা যায় কি টু সাইনে কোজে, তাহলে টু সাইনে কোজে ট্রাইগোনোমেট্রি ফর্মুলা। ঠিক আছে, তো এবার সবার কাছ থেকে আমরা দেখো শেষের দুইটা যদি আমরা নিই, শেষের দুইটা অনুপাত এইটা এবং এটা নিলে খুব সহজভাবে এখানে একটু ক্যালকুলেশন করা যাবে, সাইন থিটা সাইন থিটা কাটা যাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কস থিটার মানটা বের করবো, তাহলে খেয়াল করো দ্বিতীয় এবং তৃতীয় দুইটা অনুপাত নিলে আমরা লিখতে পারি এই অবস্থায়, তাহলে এখানে সাইন থিটা কেটে দিলে তাহলে কিউ ইকুয়াল টু থাকে আর ডিভাইডেড বাই টু কস থিটা, তার মানে আর গুণন করে কস থিটা ইকুয়াল টু কি পাইলাম কস থিটা ইকুয়াল টু আর বাই টু কিউ, এখানে আমরা কস থিটার মানটা বের করে রেখে দিলাম। এবার প্রথম দুইটা অনুপাত যদি নিই, যে লামির সূত্রে এখান থেকে আমরা যে প্রথম দুইটা অনুপাত নিয়ে যদি আমরা কাজ করি,
তাহলে খেয়াল করো যে লিখেছি যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা লিখলাম শুরুর দিকে, তারপরে সবার কাছ থেকে সাইন থিটা কমন নিলাম। হ্যাঁ, সাইন থিটা কমন নিয়ে সাইন থিটা কেটে দিলাম, তাহলে সাইন থিটাটা কেটে দিলে কি সাইন স্কোয়ার হবে, আর এখানে সাইন চলে যাবে থ্রি থাকবে, সাইন চলে যাবে ওয়ান। এবার আমরা কজে যাইতে হবে, কস থিটার মানটা বের করেছি, যে কারণে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখবো, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখেছি। খেয়াল করো, হ্যাঁ, আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখেছি। এরপরে এটা গুণ করে দিলে ফোর মাইনাস ফোর কস স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে ফোর মাইনাস থ্রি কত ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ফোর কস স্কোয়ার, তাহলে কস থিটার মান অলরেডি আমরা আগে দেখেছি আর বাই টু কিউ, তাহলে কস স্কোয়ার থিটা কি হবে আর স্কোয়ার বাই ফোর কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই ওয়ান, যাচ্ছিল ফোর ফোর কেটে দিলাম, আর এখানে থাকলো কি আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এরপর এখান থেকে কি করলো, কিউ স্কোয়ার লসাগু নিলাম, কিউ স্কোয়ার লসাগু নিলে কি হবে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কিউ বাই ওয়ান, তারপর কি কিউ ডিভাইড বাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা এখানে কিউ স্কোয়ার উপরে উঠাই দিলাম, একটা কিউ কাটা যাবে, তাহলে কি থাকবে পি আর একটা কিউ থাকবে পি কিউ। এবার যদি আর গুণন করো তাহলে পি কিউ ইকুয়াল টু কি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ফাইনালি আর স্কোয়ার ইকুয়াল টু কি পাইলাম, এখানে আমরা আর আর স্কোয়ার ইকুয়াল টু এখানে যেটা করবো কিউ স্কোয়ার আর পি কিউটাই পাশে মাইনাস করে নিয়ে গেলাম। তো এখান থেকে যদি কিউ কমন নিয়ে যাও তাহলে কিউ কমন নিলে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি, যেটা এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি সবাই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে সবাই খাতায় লিখে নেবে যে একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল দুইটা পৃথক বল পি এবং কিউ এর প্রত্যেকে একাকী ডব্লিউ ওজনের একটা বস্তুকে সমতলের উপর স্থির ভাবে ধরে রাখতে পারে, তখন প্রমাণ করো যে ডব্লিউ বাই এটা। তো সেটা প্রমাণটা সবাই একটু দেখবে যে ডব্লিউ বাই পি কিউ বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আশা করি প্রমাণটা সবাই লামি সূত্রটা কাজে লাগে পারার কথা, তারপরে যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে সেটা করব। তো আজকে আমরা আর ক্লাস দীর্ঘায়িত করছি না, তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।